কলকাতার দুর্গাপূজা মানেই ঐতিহ্যের পাশাপাশি জাঁকজমকপূর্ণ আয়োজন তবে এখনকার দুর্গা উৎসবের প্রস্তুতি নীরবেই দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে গত কয়েক দশক ধরে এক শিবিরে উত্তরের দুর্গাপূজার আয়োজন অন্য শিবিরে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণের আয়োজকরা উত্তরের সেরা কয়েকটির মধ্যে কুমারটলি সার্বজনীন পূজা এবার এখানকার পূজার থিম মাটি পদ্মা গঙ্গার মাটিতে তৈরি হয়েছে মুখমণ্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাটাকে আরও দৃঢ় করার জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে ফরজানা ওয়াহিদ সায়ানের মতো একজন শিল্পীকে তুলে নিয়ে এসেছিলাম তিনি এসেন এখানে তাই গান রচনা করলেন এবং আমাদের জন্য এই থিমের জন্য গান গাইলেন কলকাতা উত্তরের আরও দুটি পূজা মণ্ডপের নাম এবার শিরোনাম হয়ে উঠে এসেছে এর একটি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক এই রথটি প্রায় দশ টন রূপা দিয়ে সাজানো হবে আর এই রথ টেনে নিতে তৈরি হচ্ছে সাদা ঘোড়া আর বিতর্কিত পদ্মাবতী ছবি থিম করে আলোচনায় এবারও মোহাম্মদ আলী পার্ক পদ্মাবতী সিনেমার যে চিতর ফোর্ট যেটা নিয়ে বিতর্ক আমরা সেই বিতর্কে যাইনি আমরা চেয়েছি আমরা চেয়েছি সেই শিল্পকলাটা মানুষ আরও ভালো করে দেখুক কারণ চিত্রফোটের যে মানে টোটাল পরিপ্রেক্ষি যে সিনেমাতে যেভাবে দেখেছে মানুষ যে এটার বিষয়ে আরো জানার চেষ্টা করুক দুশো বছর পর মানুষ কেমন থাকবেন কলকাতার জগৎ মুখার্জি সার্বজনীন পূজা মণ্ডপে ঢুকলে সেটা অনুমান করতে পারবেন দর্শনার্থীরা একশো বছরের পুরনো এবার বাগবাজারের এই পূজার আয়োজনে যোগ হচ্ছে স্বর্ণমন্দির আমাদের এখানে এবার থ্রিম হচ্ছে টাইম মেশিন এটা আমাদের দেখানো হচ্ছে আপনারা আসছেন যখন দু সালে আপনারা মণ্ডপের সামনে প্রবেশ করছেন কিন্তু এই গেটের মাধ্যমে দিয়ে এখন ঢুকছেন ঢোকার পরে আপনারা পৌঁছে যাবেন দু হাজার দুশো সালে গত তিন বছর ধরে উত্তর কলকাতার কালাপার্ক প্রত্যয়ের পূজার আয়োজন সংবাদ শিরোনামে জায়গা পাচ্ছে থিমের কারণে এবার মাটির গহিনের বিষয়বস্তু তুলে ধরবে পূজার আয়োজকরা ছোট বড় সব মিলিয়ে কলকাতায় এবার আঠারো হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে এর মধ্যে উত্তর কলকাতায় প্রায় অর্ধেকের বেশি সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা